হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের সবাইকে আবারও স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। সো আমি সৈকত চৌধুরী, চলে এসেছি আপনাদের জন্য আরেকটা নতুন বাসের ভিডিওতে। তো আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত হাওড়া এলাকায়। তো মেনলি এটা হচ্ছে হাওড়া ব্রিজ, যেখান থেকে কিনা এই যে আমার দোকানে দাঁড়িয়ে আছে হাওড়া ডানকুনি রুটের বাস। তো মেনলি আজকের ভিডিওটা এই হাওড়া ডানকুনি রুটের বাস স্ট্যান্ড নিয়ে আমি শুরু করবো। তো আমার প্রতিটা বাসের ভিডিওর মতো থাকবে আজকের ভিডিওতেও এই হাওড়া ডানকুনি রুটের বাসের সমস্ত তথ্যগুলো, অর্থাৎ সময়, ভাড়া আর কত মিনিট অন্তর অন্তর আপনারা এই হাওড়া ডানকুনি রুটের বাস পাবেন এই হাওড়া ব্রিজের মুখ থেকে, আর ডানকুনি থেকে এই হাওড়া ডানকুনি রুটের বাসের ফার্স্ট কার লাস্ট কার কখন সেই সব বিষয়ের ডিটেলসগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। তা দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, এবার আপনাদেরকে এই হাওড়া তে যে জায়গায় এই হাওড়া ডানকুনি রুটের এই সাদা রঙের বাসগুলো দাঁড়াচ্ছে যেই জায়গাটায়, সেই জায়গাটায় একটু অনেক ঘুরে দেখাই। তো বন্ধুরা, এই জায়গাটার নাম হচ্ছে হাওড়া, আর এটি উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত এলাকা। আর এখানে এই হাওড়া ব্রিজের মুখ থেকেই ছাড়ে হাওড়া ডানকুনি রুটের বাসগুলো। আর লাউহাটি, রাজারহাট, ভিআইপি লেকটাউন, বিধাননগর, শ্যামবাজার, ডানলপ, দক্ষিণেশ্বর, বালি হয়ে যায় ডানকুনি পর্যন্ত। বন্ধুরা, এটা হচ্ছে হাওড়া ব্রিজ। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা হাওড়া ডানকুনি রুটের সাদা রঙের বাস দাঁড়িয়ে রয়েছে, ওর পেছনে আরেকটা বাস দাঁড়িয়ে রয়েছে। তো মেনলি এই জায়গাটা থেকে, মানে এই হাওড়া ব্রিজ থেকে এই হাওড়া ডানকুনি রুটের বাসগুলো ছাড়ে আর যায় হচ্ছে পুরো ডানকুনি পর্যন্ত, ঠিক আছে? তো মেনলি আপাতত এখানে দুটো বাস দাঁড়িয়ে রয়েছে। এর পেছনে রয়েছে একটা তিন রাস্তার মোড়, ওই তিন রাস্তার মোড় থেকে আপনারা হাওড়া স্টেশন যাওয়ার টোটো অটো পেয়ে যাবেন, ঠিক আছে? তো মেনলি এই হাওড়া ডানকুনি রুটের বাসগুলো এখান থেকে ছেড়ে ওই রাস্তা ধরে যায়, মানে ওই এই ব্রিজের রাস্তা ধরে ওইদিকে সিধা চলে যাচ্ছে, ঠিক আছে? আর ডানকুনি থেকে ফেরার সময় ওই দিক থেকে এসে এই জায়গাটা আসে, এসে ওইখান থেকে ঘুরিয়ে ঠিক এই জায়গাটাই দাঁড়ায়, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে এই হাওড়ায় যে জায়গায় ডানকুনি, মানে হাওড়া ডানকুনি রুটের বাসগুলো দাঁড়ায় সেই জায়গাটা আশা করছি ভালোভাবে বোঝাতে পেরেছি। এবার আমি এই হাওড়া ব্রিজ থেকে ছেড়ে এই হাওড়া ডানকুনি রুটের বাসে করে ডানকুনি পর্যন্ত যাবো, আর যেতে যেতে আপনাদেরকে এই হাওড়া ডানকুনি রুটের বাসের সমস্ত ইনফরমেশানগুলো দিতে থাকবো। বন্ধুরা, আমি হাওড়া ডানকুনি রুটের বাসে সিট পেয়ে গেছি একদম জানলার সামনে। তো এবার আপনাদেরকে রাস্তার ভিউগুলো দেখাই। তো বন্ধুরা, আমি যে বাসটায় উঠে বসলাম সেই বাসটা হাওড়া ব্রিজ ছেড়ে লাউহাটি, রাজারহাট হয়ে যেতে লাগলো ডানকুনির দিকে। তো এবার ডানকুনি যেতে যেতে আপনাদেরকে এই হাওড়া ডানকুনি রুটের বাসের সমস্ত তথ্যগুলো বলে দিই। তো বন্ধুরা, আপনারা এই হাওড়া ডানকুনি রুটের বাস 15-20 মিনিট অন্তর অন্তর পাবেন হাওড়া ব্রিজ ও ডানকুনি এই দুই জায়গা থেকে। আর হাওড়া থেকে ডানকুনি ও ডানকুনি থেকে হাওড়া পর্যন্ত এই রুটের বাসের বর্তমান ভাড়া নিচ্ছে 65 টাকা করে, কিন্তু এই ভাড়া ভবিষ্যতে একই নাও থাকতে পারে, অর্থাৎ বাড়তেও পারে। ও হাওড়া থেকে এই হাওড়া ডানকুনি রুটের বাসের ফার্স্ট কার ছাড়ছে সকালবেলা 5টার সময় ও লাস্ট কার ছাড়ছে বিকেলবেলা 6:30টার সময়। এবং ডানকুনি থেকে এই হাওড়া ডানকুনি রুটের বাসের ফার্স্ট কার ছাড়ছে সকালবেলা 6টার সময় ও লাস্ট কার ছেড়ে দিচ্ছে বিকেলবেলা 6:30 থেকে 7টার মধ্যে। তো এই হাওড়া ডানকুনি রুটের বাসগুলো যখন হাওড়া ব্রিজ থেকে ছেড়ে ডানকুনি যায়, তখন হাওড়া ব্রিজ, হাওড়া চৌমাথা, হাওড়া শঙ্করপুর, গোড়াইনগর, নিশ্চিন্দা বাজার, আটগড়া, মাজমপুর, বাগজুড়ি মোড়, ধানপোতা বাজার, ধানকল মোড়, খালিদাসী, মহন্ত বটতলা, পায়রাগাছা, গোলাপোতা, কুলুপুকুর মোড়, পীরনগর, শ্যামনগর, কাশীপুর, ডিবডিবা বাজার, টোনা বকুলতলা, কামারবাড়ি, নতুনহাট বাজার, আমতলা মোড়, গাজীপুর, চাঁদপুর, চাঁদপুর বাজার, লাউহাটি, বৈদিপাড়া মোড়, লাউহাটি মোড়, লাউহাটি 91C বাস স্ট্যান্ড, বিষ্ণুপুর, বিষ্ণুপুর বুড়োশিবতলা, বিষ্ণুপুর বটতলা, বিষ্ণুপুর বাজার, রাজারহাট কামারবাড়ি, রাজারহাট ডাকবাংলো, রাজারহাট চৌমাথা, রাজারহাট কাঠগোলা, রাজারহাট বিভূতি মার্কেট, রাজারহাট রেগজোয়ানি মোড়, রায়গাছি বটতলা, রাজারহাট জগরডাঙ্গা, পূর্বায়ন, ডিরোজিও মেমোরিয়াল কলেজ, কালী পার্ক, সলুয়া মোড়, দর্শাদ্রোন, ফুলতলা, আটগড়া, চিনার পার্ক মোড়, তেঘুরিয়া লোকনাথ মন্দির, জ্যাংরা, জ্যাংরা চৌমাথা, জোড়া মন্দির, বাগুইহাটি, কেষ্টপুর, দমদম পার্ক, ভিআইপি, ভাঙর ভিআইপি, লেকটাউন ফুটব্রিজ, লেকটাউন ভিআইপি মোড়, শ্রীভূমি, গোলাঘাটা, দক্ষিণদারি, বিধাননগর ফুটব্রিজ, বিধাননগর স্টেশন, 9:15 বাস স্ট্যান্ড,
তেলেঙ্গা বাগান, মুচিবাজার, গৌরীবাড়ি, খান্না সিনেমা, উল্টোডাঙা পাম্প, ফড়িয়াপুকুর, শ্যামবাজার, চিড়িয়ামোড়, শিরিষ গার্ডেন, রবীন্দ্রভারতী, কাটাকল, সাউথ সিটি, সিথির মোড়, ঘোষপাড়া, পালপাড়া, টবিন রোড, অনন্যা সিনেমা হল, বনহুগলি, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ডানলব মোড়, তেঁতুলতলা, তাঁতিপাড়া, আলমবাজার, দক্ষিণেশ্বর, বালিখাল, বালি হল্ট, ঝিলপাড়, নিশ্চিন্তা থানা, কালীতলা, রাজচন্দ্রপুর হয়ে ঢোকে ডানকুনি। এবং এই হারোয়া ডানকুনি রুটের বাসগুলো যখন ডানকুনি থেকে ছেড়ে আবার হারোয়া রিটার্ন করে, তখন সেই একই রাস্তা ও একই বাসস্টপ হয়ে হারোয়া ব্রিজ যায়। বন্ধুরা, আমি অবশেষে চলে এসেছি হচ্ছে হারোয়া ব্রিজ থেকে হারোয়া ডানকুনি রুটের বাসে করে ডানকুনি হাউজিংয়ের কাছাকাছি। তো এবার দেখতেই পাচ্ছেন বাসে আর প্যাসেঞ্জার নেই, মানে বাস এখানে দাঁড়িয়ে গেছে। তো এবার আমি এই বাস থেকে নামছি, নেমে এবার আপনাদেরকে দেখাই এই যে হারোয়া ডানকুনি যে বাসটা রয়েছে, মেনলি এই বাসটা করেই আমি এসেছি। তো এবার আপনাদেরকে দেখাই আমি যে এই ডানকুনির কোন জায়গাটায় দাঁড়াচ্ছে এই হারোয়া ডানকুনি রুটের বাসগুলো। তো বন্ধুরা, এই জায়গাটার নাম হচ্ছে ডানকুনি হাউজিং, আর এটি হুগলি জেলার অন্তর্গত এলাকা। আর এই ডানকুনি হাউজিংয়ের পাশেই রয়েছে একটি চার রাস্তার মোড়, যেখানে কিনা এই হারোয়া ডানকুনি রুটের বাসগুলো এসে দাঁড়ায়। এটা হচ্ছে ডানকুনি হাউজিং, আর ওই যে দেখতে পাচ্ছেন হারোয়া ডানকুনি রুটের বাসগুলো হারোয়া ব্রিজ থেকে ছেড়ে ওই জায়গাটা আপাতত এখানে দুটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখানে একটা আর ওর পেছনে যে আরেকটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তো ওই পেছনের গাড়িটা করে আমি এসেছি। তো মেনলি আপনারা দেখে নিয়েছেন যে ডানকুনি হাউজিংয়ের কোন জায়গায় হারোয়া ডানকুনি রুটের বাসগুলো দাঁড়ায়। আর এই রাস্তাটা সিধা চলে গেছে হচ্ছে বর্ধমানের দিকে, মানে মেনলি এই রাস্তার নাম হচ্ছে দিল্লি রোড। আর ওই যে রাস্তাটা গেছে এই হারোয়া ডানকুনি বাস স্ট্যান্ডের পাশ দিয়ে, ওই রাস্তাটা একদম সিধা গেছে হচ্ছে হাওড়া চণ্ডীতলা, আর ওই রাস্তাটা একদম সিধা গেছে হচ্ছে কলকাতার দিকে। আর এই রাস্তাটা গেছে হচ্ছে, মানে এই যে রাস্তাটা দেখছেন ঢুকে যাচ্ছে, ওই রাস্তাটা গেছে হচ্ছে উত্তরপাড়ার দিকে, মানে হাওড়া উত্তরপাড়ার দিকে। বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন বাসের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা থেকে আপনারা আশা করছি এই হারোয়া ডানকুনি রুটের বাস সম্পর্কে এ টু জেড পুরো ডিটেলস পেয়ে গেছেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, এরকমই নতুন নতুন বাসের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখা হবে বন্ধুরা আপনাদের সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন বাসের রুটের ভিডিও নিয়ে। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, গুড বাই।